মহতারাম আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে হুজুর আমার আমি নামাজ পড়তে পারি না নামাজ ঠিকমতো আমার পড়া হয় না কিন্তু আমার ঈমান ঠিক আছে নামাজ পড়ি না কিন্তু ঈমান আমার ঠিক আছে আসলে মহতারাম প্রশ্ন হচ্ছে যে নামাজ না পড়েও কি ঈমান ঠিক থাকে কিনা এই ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা বিষয় বুঝতে হবে যে ভাই প্রশ্ন করেছেন নামাজ না পড়লে ঈমান ঠিক আছে আমার তাকে প্রথম বিষয় হলো আমি আমার মায়ের কাছে যাই না মাকে কথা বলি না মাকে ডাকি না কিন্তু আমার পুত্রত্ব কিন্তু ঠিক আছে আমি যে তার সন্তান ঠিক আছে কিন্তু এই টুক ঠিক থাকাতেই চলবে না মায়ের কাছে যাব মাকে মা বলে ডাকব মায়ের আদর নেব মাকে আদর করব এটা আমার মনের দাবি এটা প্রথমে বুঝতে হবে নামাজ না পড়লেও যদি ঈমান ঠিক থাকে যদি থাকেও তাহলে এইটুক ঈমানে তো আমাকে তৃপ্তি দিচ্ছে না আমি মায়ের কাছে যাই না মাকে মা ডাকি না তারপরেও মা আমাকে পুত্র মানে আমিও তাকে মা মানি ঈমানটা আছে কিন্তু এটা তো সব না আর এই ঈমান তো আমার মুক্তি দেবে না আমার মাকে মা ডাকবো জড়িয়ে ধরবো মায়ের কাছে বসবো কথা বলবো ঠিক তেমনই আমার রবকে আমি ডাকবো তার কাছে একটু বসবো তাকে তিনি আমাকে মায়ের দৃষ্টি দেখবেন এটা আমার সবচেয়ে বড় নিয়ামত দ্বিতীয় বিষয় হলো আমরাও এই কথা সমাজে শুনি যে নামাজ না পড়লে কি হয় ঈমান তো ঠিক আছে এটা কিন্তু একটা বাস্তব কথা হলো আমাদের জন্য একটা ভালো কথা আমরা যারা হুজুর তাদের জন্য ভালো কথা কি জন্য যাদের নামাজ পড়ে না কিন্তু ঈমান আছে অর্থাৎ মনে করে বোঝে যে আল্লাহ বিপদ আপদ দেয় আল্লাহ কাটায় এটুক ঈমান আছে কিন্তু নামাজ পড়ে না আল্লাহর কাছে দোয়া করা কানতে জানে না সেজদা করতে জানে না তারা প্রথমত একটু অস্থির হন ছোটখাটো বিপদ আপদেই অস্থির হয়ে পড়েন ধৈর্য তাদের কম থাকে দ্বিতীয়ত যে কোনো বিপদ আপদেই তারা আল্লাহকে যেহেতু ডাকতে পারেন না ডাকার জন্য আমাদের মতো খোঁজেন এবং খালি হাতে আসেন না কখনোই কিছু নিয়েই আসেন এই সমাজে বেনামাজি ইমানদার যত বেশি থাকে আমাদের সুবিধা তত বেশি হয় সবসময় দেখবেন নামাজি মানুষেরা খুব বেশি এবং কিছু হলো নামাজের মাধ্যমে দোয়া খের করে বিপদ আর সহজে আমাদের কাছে টাকা পয়সা নিয়ে আসেন না এই জন্য বেনামাজি মুসলমান ইমান আছে এরকম মানুষ সমাজে থাকলে আমাদের লাভ কিন্তু দর্শক আপনাদের কি আপনাদের তো বহুমুখী লস প্রথমত ইমানেরও লস হলো অনেক হাদিসে বলা হচ্ছে সালাত আদায় না করলে ইমান থাকে না দ্বিতীয়ত যদি থাকেও বিপদে পড়ে অন্যের কাছে গেলে ইমানের নষ্ট হতে পারে কারণ বিপদে তো আল্লাহকে ডাকতে ইয়া কেন আবুদুয়া ইয়া কেন স্তাইন তৃতীয়ত আপনি হাদিয়া তোফা আমাকে দিয়ে গেলেন আমি দোয়া করলাম বিপদ সাধারণত কাটে না কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনাল্লাহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফীহি মিনাদ দুআ ফাইন্নাহু কামিনুন আইস্তাজাব লাকুম বান্দা যখন নামাজে সেজদা করে তখন আল্লাহ তাআলা সবচেয়ে নিকটবর্তী হয় ওই সময় যে দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করবেনই করবেন এই সম্ভাবনা খুবই বেশি কাজেই তোমরা এই সময়ে বেশি বেশি দোয়া করো তাহলে বান্দা যদি সালাতে দাঁড়ায় আল্লাহ বলেছেন আস্তাইনু বিস সবরি ওয়াস সালাহ যে কোনো বিপদে সালাতে দাঁড়ায় সেজদায় যে আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমি বিপদে কাটিয়ে দাও তাহলে তার বিপদও কেটে যায় আর আল্লাহর কাছে কান্নার কারণে সেজদার কারণে তিনি আল্লাহর ওলি হয়ে যান কাজে আমরা এই কথা না বলে আমরা আমাদের ঈমান বাড়াতে থাকি আর সালাত তো আমার জন্য হুজুরের জন্য নয় কারোর জন্য নয় বরং সালাত আল্লাহ এবং বান্দার মাঝে মূল সম্পর্ক এর মাধ্যমে আল্লাহ আমাকে দয়া করেন সান্নিধ্য স্রষ্টার সান্নিধ্য পায় মায়ের সান্নিধ্যে যে মজা লাগে স্রষ্টার সান্নিধ্যে এর অনেক বেশি মজা লাগে পার্থক্য হলো দুষ্ট ছেলে এত দুষ্ট হয়ে যায় মায়ের কাছে যে মজা পায় না এটা ওর দুষ্টমির কারণে কিছুদিন মায়ের কাছে গেলে আদর পেলে তখন বুঝবে যে মায়ের কাছে যাওয়া কেমন মজার ঠিক তেমনই দুষ্ট ইমানের অধিকারীরা আল্লাহর কাছে না যেতে যেতে নামাজে মজাটা পায় না কিছুদিন গেলে বুঝবে যে নামাজ কি মজার জিনিস আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক কি বলবো আর মহতারাম জি সুন্দর করে বললেন আসলে তাতে আমার মনে হচ্ছে যে আমরা যারা নামাজে অভ্যস্ত না অনেক ভাইরা আছি আমাদের কিছুটা হলেও লোভ লাগা উচিত এই নামাজের প্রতি আসলে নামাজ লোভের বিষয় লোভের বিষয় লোভের বিষয় নামাজ আল্লাহর পক্ষ থেকে দেওয়া সুযোগ যে আমার মালিকের সাথে আমি কথা বলছি আমার মনের দুশ্চিন্তা চলে যাচ্ছে আমার অভাব সালাত আদায় করলে কিছু না শুধু দাঁড়িয়ে থাকলেও সালাতে সালাম ফেরানোর পরে মনের বোঝা অনেকটা কমে যায় অনেক কমে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দেন সুযোগ করে দেন আমিন